কার্তিক পূজার জন্য এর আছে বিখ্যাত হুগলির কার্তিক পূজো। বহু বছর ধরে এই ঐতিহ্য বজিয়ে রেখেছেন স্থানীয়রা। আসুন দেখে নেব কার্তিক পূজোর বেশ কয়েকটি পূজো মণ্ডপ। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, শারদ উৎসব, শ্যামা পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো শেষ, এবারে কার্তিক পুজোতে মেতে ওঠার পালা। রাজ্যের মধ্যে হুগলি জেলার সাহাগঞ্জ, বাঁশবেড়িয়া প্রভৃতি এলাকার কার্তিক পুজো রাজ্যে বিখ্যাত। বিগ বাজেটের কার্তিক পুজোর আয়োজন করা হয় এখানে। বাঁশবেড়িয়া মিলনপল্লীর নটরাজ পুজো কমিটি এবছরে ৬৪তম বর্ষে পদার্পণ করেছে তাদের পুজো। এবারে কার্তিক পুজো উপলক্ষে মণ্ডপ নির্মাণ করা হয়েছে গুজরাটের লক্ষ্মীনারায়ণ মন্দিরের অনুকরণে। এখানকার আলোকসজ্জা ও নটরাজ প্রতিমা নজর কেড়েছে দর্শকের। বুধবার সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। উপস্থিত ছিলেন বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল পাল সহ অন্যান্যরা। বুধবার সন্ধ্যা থেকেই পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরাও। বাঁশবেড়িয়া বেলতলা রেনেসা ক্লাবের কার্তিক পুজো এবারে ৫০তম বর্ষে পা দিয়েছে। অর্থাৎ এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষে সপ্তগ্রাম বিবেকানন্দ আশ্রমের শিশুদের দিয়ে পুজো মণ্ডপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনারেটের এসিপি বাপ্পাদিত্য ঘোষ, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। বিভিন্ন জিনিসের সমন্বয়ে গড়ে উঠেছে পূজা মণ্ডপ। এলাকার আরও একটি জনপ্রিয় পুজো কুণ্ডুগলি নটরাজ পুজো এবছর ৬৯তম বর্ষে পা দিয়েছে। বুধবার ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে মণ্ডপের উদ্বোধন করেন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ, সাথে ছিলেন বিশিষ্টজনেরা। এবারে তাদের থিম স্বপ্নের ফেরিওয়ালা। আসলে শৈশবে শিশুরা যে সকল জিনিস ব্যবহার করে মূলত সেই সকল জিনিস দিয়েই সাজিয়ে তোলা হয়েছে পূজা মণ্ডপ। মণ্ডপে জেমস, ক্যাডবেরি সহ বিভিন্ন ধরনের খেলনাও স্থান পেয়েছে। পুজোর কটা দিন কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বাড়তি পুলিশ কর্মী নিয়োগ করার পাশাপাশি তৈরি করা হয়েছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ। ড্রোনের সাহায্যেও চলবে নজরদারি, জানা গেছে পুলিশ সূত্রে। আমরা এবার আমাদের মণ্ডপ উদ্বোধনে রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।